আমরা এখন যাচ্ছি বিচের দিকে আর আমাদের এটা হলো সেকেন্ড ডে এখন আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে সবাই মিলে স্নান করতে আর কিছু ভিডিও শুট করতে সানগ্লাসটা পড়ো কোথায় যাচ্ছো স্নান করতে যাচ্ছো পর সানগ্লাসটা দেখি কেমন লাগছে দেখি যাচ্ছিলাম বিচের দিকে কিন্তু মানে দিদি যাওয়ার এখন এসে পৌঁছায়নি আমরা হচ্ছে দিদি যাওয়ার জন্য অপেক্ষা করছি মানে কখন আসবে আসবে তারপর আমরা যাব এই যে সৌরভ ওরাও চলে এসছে এখন আমরাও যাচ্ছি এতক্ষণ অপেক্ষার পর ওরা আসলো তো চলো গিয়ে সমুদ্র পাড়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওগুলো দিও এইদিকে যুবরাজ গেছে ওদের হোটেলে ফোনটা রাখতে আর এদিকে দিদি আবার ওই দিদি আর একটা দিদিকে ডাকছিল কিন্তু আসবে না বলছে মনে হয় যাই হোক আমরা সবাই মিলে চলে আসলাম না বাবু মাস্টার করতে এলো মাস্টার তো বলিনি ও ওরা ওরা উপরে আছে না কি কিউট দেখতে কি কিউট হ্যালো কি কিউট না তুই নেবে বাড়িতে দেরি হবে তারপরে নেবে তোমার ছাদে গেলে কত মাদুর দিবে আমি সবার ডাকতে চাই আমি কিন্তু আমি ছান করবো বললে ওটা ভালো হয় আগের বার কার্তিক মাসে যাব তাহলে পরের দিন তারপরে আবার বলছে চারটে টিকিট আছে তারপরে চলবো মাম্মার তো সমুদ্র পাড়ে এসে খুবই মানে আনন্দ লাগছে ও ও দেখে এখন মানে কি করে আর কি এটাই হচ্ছে দেখার ও জলে নামতে কি ভয় পায় নাকি ভয় পায় দেখতে হবে মনে হয় না পাবে না না আমার তো তাই মনে হচ্ছে কি ভাল লাগছে দেখতে মানে সমুদ্রের এই দৃশ্যটা এত সুন্দর এই না মাম্মা সানগ্লাস পরো বাবা মাম্মা তুমি ভয় পাবে না তোমার ভয় লাগবে না এই দেখো উঠ যাচ্ছে তুমি উঠে উঠবে মাম্মা উঠবে দেখো ও নামার জন্য মানে কত ই করছে বড় বড় ঢেউ আছে এখানে শুধু পাইপটা নেবে দেখ ভালো টেস্টি খেতে টেস্টি খেতে টেস্টি তো আমাদের স্নান হয়ে গেছে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি গাইস মানে দারুণ মজা করেছি দারুণ মানে মাম্মা তো মানে ভীষণ মজা করেছে ভীষণ আমরা ভেবেছিলাম স্নান করব না কিন্তু আলটিমেটলি আর আমি তো সমুদ্রের কাছে এসে করতেই হয় আর আমি তো ভেবেছি মাম্মা ওদের ভয় পাবে কিন্তু ও তো মানে খুব মজা করেছে মজা করেছে না খুব ভালো লেগেছে